ওখান থেকে আমরা লক্কর বাজারের দিকে গেলাম। নাম তো শুনেছিলাম, তো লক্কর বাজার কি দেখতেই হতো। বাকিদের সাথে কিন্তু আমরা দল ছুটে পড়েছিলাম। তো আমরা হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে লক্কর বাজারের দিকে গেলাম। হনুমান মন্দির যাইনি বলে আমার ছেলে খুব রেগে গেছিলো, এই যে ওকে ডাকতে ও মুখটা এমনি করে দেখছে। তারপরে আমরা বৃষ্টির মাঝেই যা হোক গেলাম, মোটামুটি ঘুরলাম বাজারটা। সেখান থেকে চার্চও দেখতে পেলাম, খুব সুন্দর জায়গাটা ছিল। লক্কর বাজারের ওই রাস্তাটা এত সুন্দর দেখতে ছিল যে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ওই সন্ধ্যাটা উপভোগ করলাম। তারপরে টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, কিনে তারপরে এবার ফেরার পালা। ফেরার সময় এই যে দেখছো ওই যে আলো তারার মতন পুরো, ওগুলো হচ্ছে বাড়ি। তো সিমলা বাজারে ফেরার সময় আমরা এই ওখানে ইয়ে ছিল, লিফ্টের মধ্যে আটকে গেছিলাম। কেননা লিফ্ট চলাচল করছিলো না, কোনো যান্ত্রিক গোলযোগ ছিল, তাই জন্য আমরা ছোটো লিফ্টে করে আসতে অনেক টাইম পেরিয়ে গেছিলো। তো খুব খিদে পেয়ে গেছিলো। আমরা যেখানে ছিলাম সেইখানেকারই রেস্টুরেন্টে, ওই ক্যাফেটেরিয়াতে আমরা রাত্রেবেলাটা ছিলাম। এই যে ও দুলছে ওখানে, আর আমি অনেক ফটোশ্যুট করেছিলাম, কারণ সকালবেলায় আমরা চলে যাবো সিমলা থেকে। তাই জন্য আমরা ওইখানে রাত্রেবেলায় কী ডিশ পাওয়া যায়, এটা হচ্ছে মাশরুম, মাশরুম ডিশ খেয়েছিলাম। তারপর সকালবেলা এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার আমাদের যাওয়ার পালা। তো সকালবেলা তো আমরা ছেলের জন্য কিছু ডিশ নিয়ে নিয়েছিলাম রাস্তায় খাওয়ার জন্য, আলু পরোটা ছিল, পনির ছিল, সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর কিছু ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে আমার ছেলের বন্ধু হয়ে গেছিলো মোহর বলে একটি মেয়ে, তো এক্ষুনি ফটো দেখতে পাবে, এই যে মোহর। ওর সাথে দুজনে মিলে ভালোই চলছিলো, যাই হোক আমার একটু ঝামেলাটা কমছিল। তারপরে আমরা আবার ফেরার সময় রাস্তায় নেমে, এটা হচ্ছে রামপুর, রামপুর বাজারে একটুখানি শপিং করেছিলাম, তারপর আবার গাড়ি।